অসুবিধার কারণে চেয়ারে বসে সালাত পড়া যাবে কি? বসে নামাজ পড়া, চেয়ারে বসে নামাজ পড়ার সঙ্গে প্রশ্ন এসছে। তো আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, সললে কায়েমান দাঁড়িয়ে নামাজ পড়ো। ফাইনাল তাস্তাতে দাঁড়িয়ে নামাজ না পড়তে পারো, বসে পড়ো। বসে নামাজ পড়ার কোনো শক্তি নেই, তো শুয়ে শুয়ে পড়ো। এবার মনে করেন যে সবই ভালো আছে মানুষের, কোনো মানুষ এমন আছে সবই ভালো আছে, শুধু পাঁওটা মুড়ে নেওয়ার, বসবে লাকটা মেরে যা বাবু হ্যাঁ বসবে তাও পারে না। তো পাঁওটাকে কী করতে হবে, কিবলা দিয়ে করে দিতে হবে, মাটিতে বসে যেতে হবে, পাঁওটাকে কিবলা দিয়ে করে দিতে হবে, দিয়ে বসে বসেই নামাজ পড়বে। রুকুতে একটু কম ঝুঁকলো, সাজদাতে একটু বেশি ঝুঁকবে, এ হলো নিয়ম। এইভাবে বসতে অনেকের অসুবিধা হয়, রোগের দোষ, বসে থাকতে পারবে না। লাস্ট শেষ স্টেজ হলো কি, তখন চেয়ারে বসে নামাজ পড়বে। দাঁড়াইতে পারছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা ফাতেহা পড়ে নিল, অন্য সুরা পড়ে নিল দাঁড়িয়ে, তারপর রুকু করে নিল দাঁড়িয়ে, সাজদার সময়তে তখন চেয়ারে বসে সাজদা করলো। এইভাবে ওকে নামাজ পড়তে হবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইজা আমারতুকুম বিশাইইন ফাতু মিনহু মাস্তাতাতুম, যখন তোমাদেরকে আমি কোনো আমল করার আদেশ দেব তো যতটা শক্তি আছে শক্তি মোতাবেক আমল করো। শক্তি মোতাবেক যতটা আপনার হলো আমল করলেন, সাজদা করতে পারবেন না তো সাজদাটা চেয়ারে বসে করে নিলেন। লাস্ট স্টেজ, এটা শেষ স্টেজ।